সামনে ডাস্টবিনের ভিড়। চলো দেখাই না। বিয়েবাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর এখানে শুধু বরযাত্রীরা ঢুকে গেছে, আর আমরা না তো বরযাত্রী না তো কনেযাত্রী, কিন্তু উভয়ই আমরা বরযাত্রীও আমরা কনেযাত্রী, অর্থাৎ বরযাত্রীতেও আমাদের নিমন্ত্রণ আছে, কনেযাত্রীতেও আমাদের নিমন্ত্রণ আছে। তো যাই হোক, এই দেখুন সবাই নাচতে নাচতে কিন্তু বরযাত্রী ঢুকে যাচ্ছে বিয়েবাড়িতে, আর এই যে আমাদের বরকর্তা চলে এসছে। চলুন এখানে বরকে বরণ করে ঢোকানো হচ্ছে, আর তারপরে আস্তে আস্তে মিষ্টি খাওয়ানো হচ্ছে। সমস্ত রিচুয়ালগুলো এখানে বাইরে গেটে দাঁড়িয়েই আগে করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মা, অর্থাৎ কনের মা। তো এখানে সমস্ত কিছু আচার অনুষ্ঠান হয়ে যাক। এই দেখুন ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল, গেট ঢুকতেই এই সুন্দরভাবে গেটটাকে সাজিয়ে রাখা হয়েছে। ভিতরে ঢুকতেই সামনে বাঁ দিকে রয়েছে এরকম একটা গণেশের স্ট্যাচু, যেটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ফুলগুলো অরিজিনাল না হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, আর বিভিন্ন রকমের লাইটের কাজ ছিল, তো তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই দেখুন আমাদের কনে কি সুন্দর লাগছে, যেন লক্ষ্মী প্রতিমাটি, একদম দারুণ লাগছিল কনেকে। এখানে সমস্ত রকম খাবারের স্টল আছে, পকোড়া, ভেজ পকোড়া, কোল্ড্রিঙ্কস, বিভিন্ন রকমের। Thank you.
আর এই দেখুন জামাইবোর নাচ মোটামুটি শুরু হয়ে গেছে এখানে, দেখেছেন? আর দিদি আবার সেটাকে ক্যামেরা বন্দি করছে। আর এই দেখুন মজা টজা ঘোরা বেড়ানো সব কিছু হয়ে গেছে, এবার বসে পড়েছি আমরা খাবার টেবিলের মধ্যে। এই দেখুন শালপাতার মধ্যে দিতে হয়েছে খাবার, আর এখানে আছে স্যালাড, আর এখানে পড়ে গেছে কাটলেট আর সস, আর এখানে দিয়েছিল রাধা বল্লভী। পরপর এই দেখুন খাবার দিতেই থেকেছে আর আমরা খেতেই থেকেছি। তো আর এই দেখুন এবার দিয়েছে পমফ্রেট। কী দিয়েছে? পমফ্রেট। এখানে দিয়েছিলো ফ্রাইড রাইস, আর পমফ্রেট ফ্রাইড রাইস হওয়ার পরে দিয়েছিলো মাটন। আর আমি এই মটনের মেটেটা খেতে খুব ভালোবাসি, সুতরাং মেটেটা খেয়েছিলাম, বাদ বাকি খাইনি। আর এখানে দিয়েছিলো আমের চাটনি, পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা আমি মাত্র দুটি খেয়েছিলাম, বাকি আমার মেয়েই খেয়ে নিয়েছিলো। আর ছিল লাল দই, যেটা আমি খুবই ভালোবাসি। আমি এক কোনো রকম মিষ্টি নিতে যাইনি, কিন্তু ভুলবশত করে দাদা একটা মিষ্টি আমাকে দিয়ে দিয়েছিলো, সেটা কিন্তু আমি তুলে দিয়েছিলাম। আর সব শেষে নিয়ে নিলাম একটা আইসক্রিম, আর এই সব আইসক্রিম নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। কেন, রাত্রি তখন অনেকটা, পরের দিন সকালেই কিন্তু মেয়ের স্কুল আছে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখুন বাড়ির দিকে রওনা দেওয়ার পথে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। হবে আপাতত বাড়ি এলাম একভাবে। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলো মা। আপনারা সব আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আর মায়ের শুভেচ্ছা দিবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিও এখানেই শেষ করি, তাহলে।